নমস্কার। পাক বিচিত্রা সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের একটি সহজ রেসিপি পাপড়ের কালিয়া করে দেখাবো। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। পাপড়ের কালিয়া বানানোর জন্য এখানে আমি পাপড় নিয়েছি 12 পিস। আমি এটা গোটাই রাখবো, আপনারা যে কোনো সাইজের পাপড় নিতে পারেন। তারপরে আলু নিয়েছি মিডিয়াম সাইজের একটা। আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে সিদ্ধ না করেও নিতে পারেন। টমেটো নিয়েছি একটা, পেস্ট করে নিয়েছি। হলুদ গুঁড়ো নিয়েছি, নুন নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 1/2 চামচের মতো। ফোড়নের জন্য নিয়েছি সাদা গোটা জিরে 1টা, তেজপাতা, কাঁচা লঙ্কা পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ। এখানে আমি জিরা ভেজে শিলে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে কাঁচা জিরাও গুঁড়াও নিতে পারেন, পেস্ট করেও নিতে পারেন। এখানে এলাচ আর দারচিনি আমি শিলে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে গরম মশলা গুঁড়োও দিতে পারেন। আর নিয়েছি ঘি। কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি, এখন আমি পাপড়টা বেড়ে নেব। দেখুন আমার পাপড় ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা ভেজে নিচ্ছি। দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে, আমি একটু লাল করে ভেজে নিয়েছি। আমি এখন একটা পেস্ট তৈরি করে নেব, তার জন্য বাটিতে অল্প জল নিয়েছি। এখন কাঁচা লঙ্কা পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এখন একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি, রান্নাটা আমি সর্ষের তেলে করব। এখন আমি ফোড়নে দিয়েছি গোটা সাদা জিরে। জিরাটা ভেজে নিচ্ছি। জিরাটা ভাজা হয়ে গেছে, আমি এখন তেজপাতাটা মাঝখানে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখন আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এখন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটা কষিয়ে নেব 3-4 মিনিট। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমার মশলার থেকে তেল ছিটতে শুরু করেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। আমি যে ভেজে রেখেছিলাম আলুটা, ও আলুটাও দিয়ে দিচ্ছি। এখন আমি জলটা ফুটে উঠতে দেব, যতক্ষণ না জলটা ফুটে উঠবে ততক্ষণ আমি অপেক্ষা করব। জলটা ফুটে উঠেছে, এখন আমি পাপড় দিয়ে দিচ্ছি। দেখুন আমি পাপড়গুলি দিয়ে দিয়েছি, এখন আমি যে ভেজে সাদা জিরে ভেজে পেস্ট করে নিয়েছিলাম পেস্টটা দিয়ে দিচ্ছি। 1/2 চামচের মতো দিয়ে দিলাম। এখন এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি গরম মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। এক চামচ সঙ্গে ঘিও দিয়ে দিচ্ছি,
এখন আমি সবটা একটু নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে পাঁপড়টা গোটা দিয়েছি, আপনারা চাইলে ভেঙেও দিতে পারেন আর যে কোনো সাইজের পাঁপড় নিতে পারেন। আমার রান্নাটা হয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আমি যেভাবে রান্নাটা করলাম আপনারা সেভাবে রান্না করবেন, খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন কেমন হলো। এখানে আমি মিষ্টি দিচ্ছি না, আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী।